আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর আজকে আমাদের টমেটো নিব, কিছু পেরে পেকে গেছে গার্ডেনের, আর স্বাদের লাউ একটা কেটে নিব। আর গার্ডেন তো এখন মানে ঠান্ডা পড়ে গেছে, সবগুলো গাছই কিরকম ইয়ে হয়ে গেছে, মরে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, কি তাহলে আশা করি আপনারা ভালো আছেন। আজকে কিছু টমেটো ফাড়লাম, আইলাম গার্ডেন, অবাক্কা কয়েকদিন ফরে আইছি, টমেটো ফাঁকছে, মাশাল্লাহ ভালো ফাঁকছে, খারাপ নাই। চেরি তিন চারটা তো টমেটো লাগাইছিলাম, ক্যাপসিকাম, কাঁচামরিচ তো ধরছি দেবো, চলো খাল্লাটা এই তৈল আমরা মাশাল্লাহ অনেক টমেটো হয়েছে। তো গাছগুলো এখন পর্যন্ত জীবিত আছে, দেখতে খুব ভালো লাগে নিজের গাছে টমেটো। আর শখের বাগানে শখের টমেটো, সব কিছুই শখ শখ মনে হয়, মানে আনন্দ ছিঁড়তে গেলে খুবই মায়া লাগে, যাকে বলে এত আনন্দ তা বলার মতো না। আর ছিঁড়তে গেলেও মনে হয় কলিজায় টান লাগে, চোট লাগে যাকে বলে। আর লাউ গাছের কথা কি আর বলবো, লাউ তো কাটতে গেলে খুবই মানে কষ্ট লাগে, এরকম মনে হয় যে সবসময় থাকুক গাছেই, ঝুলে থাকুক। এখন আমরা এটা কাটবো। আপনাদের একটু আমাদের গার্ডেনটাকে একটু দেখাই কিরকম, লাউ মাশাল্লাহ এখনো আছে। ঠান্ডাও পড়ি যার, আজ সেপ্টেম্বরের 6 তারিখ, ঠান্ডা ঠান্ডা বাতাস, আগর লাঙ্গল নাই, আগে তো গরমে একটা ভাব লাগতো গাত, এখন আর এই লাঙ্গল নাই। গাছ আইন কিছু গ্রিনাও জো হারাই দিব, কিছু গাছ আইন গ্রিনাও জো হারাই দিব, তার আমায় খুব মজা খাইতে, কিন্তু বাজি খাইলে কিং ফুরন দিয়া খুব মজা লাগে, খুব মজা লাগে, খুব সুন্দর দেখতে। পয়সা কিছু পয়সা কান্দলো। তো এই হলো আমাদের টমেটো আর লাউ, পাপল বিনস, তারপরে স্প্যানিশ শাক, এগুলো একদম ফ্রেশ দেখতে, টমেটোগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। তো আজকে আমার হাজবেন্ড হেল্প করবে,
কাটাকুটিতে কিছু আমাদের সাদের লাউ কাটাকাটি হচ্ছে, এখন ছেলাচ্ছে উনি। এই লাউটা আরও বড় হতো বাট আমরা কেটে নিয়েছি, চাইনি আর বড় হতো, বড় হতে আর দিইনি। তো আজকে ফ্রেশ গার্ডেনের লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব, খেতে অনেক মজা লাগে। যতবারই রান্না করেছি সবসময় মজা লাগে অবশ্যই। তা আজকে আমার হাজব্যান্ড রান্না করবে, ওর তো খুব ভালো লাগে। সবাই তো কথা বুঝে মানে শুনে বুঝে গেছেন যে কোন দেশের মানুষ উনি, আমার বিয়াসটা অবশ্যই বুঝে গেছেন এত সময় যে উনি সিলেটের মানুষ আর আমি ঢাকার। আজকে আমার হাজব্যান্ড মানে লাউ রান্না করবে আর টমেটো টক যেটা সিলেটের ট্যাঙ্গা, ট্যাঙ্গার ঝোল রান্না করবে আর আমি অন্য সব কিছু রান্না করব। তো দেখাবো অবশ্যই কী কী রান্না করব না করব। এখন লাউটাকে কেটে নিচ্ছি। লাউর ভিতরটা দেখেন কত সুন্দর দেখতে, ছোট ছোট এখনো বিচি, শক্ত হয়নি, এত সুন্দর। লাউটা আসলে অনেক বড় ছিল তাই আজকে আর আমরা পুরোটা রান্না করব না, অর্ধেক রান্না করব আর অর্ধেক ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে, আবার অন্য সময় আর কি যখন প্রয়োজন তখন খাবো বের করে। উনি কাটার মধ্যে এক নাম্বার, কাটাস কাটাস করে কাটতেছে। আমার হাজব্যান্ডের একটা পেঁয়াজ কাটার ভিডিও আছে, আমি অন্য আরেকদিন ছাড়বো, এত সুন্দর করে পেঁয়াজ কাটছিল। ভিউয়ার্স, এখন আমার হাজব্যান্ড সব কিছু দিয়ে আর কি কেটে দিবে, পেঁয়াজও কেটে দিবে, রসুনও ছেঁচে দিবে। তো আপনারা এখন দেখবেন, দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। আর এই অর্ধেকটা তো বললামই ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে, অন্য আরেক দিন খাবো। তো আমার সাথেই থাকেন। শখের লাউনি আমার একটি নকল করা গান শোনায় আপনাদেরকে। কিছু মানুষ এমন আছে, শখের লাউ রান্দা দিলে কইব সিদ্ধ কম হইছে, মানুষ এমন আছে, ছাদের লাউ রান্দা দিলে কইব সিদ্ধ কম হইছে, যার লাইগায় রান বাইলাও সে তোমারে দোষ তো কাইবে, যার লাইগায় রান লাহেলাও সে তোমার দোষ তো কাইবে, মানুষ এমন আছে, চোখের লাউ রান্দা দিলে কইব সিদ্ধ কম হইছে, নিজে না খাইয়া তুমি পরে খাওয়াইলাই, একদিন দেখা হইলে কইবে আমায় দিলাই না, পথের মাঝে দেখা হইলে কইব লাউ দিলাই না, মানুষে মন আছে, শখের লাউ রান্দা দিলে কইব সিদ্ধ কম হইছে। তো আমার ভিডিও কেমন লাগলো, আমার গান কীরকম লেগেছে আপনারা সবাই কমেন্টস করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।